হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালোই আছো তো বন্ধুরা তোমাদের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর একটি নতুন আপডেট দেওয়ার জন্য আমি চলে এসেছি সরাসরি এক্সাম বাংলা ডট কম ওয়েবসাইটে তো তোমরা থামবেলে দেখেই নিয়েওছ যে ভারতীয় কোস্টগার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে তো এই আবেদন প্রক্রিয়াটি চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত তো তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই একটি ভিডিওর মধ্যেই আমি তোমাদের এই ভারতীয় কোস্টগার্ডের যে কর্মী নিয়োগ করাবে সেই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করব তোমাদের নিয়োগ কিভাবে হবে বয়স উচ্চতা শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের শারীরিক সক্ষমতার যে পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলি থাকছে সেই সমস্ত বিষয় আমি তোমাদের এই একই ভিডিওর মধ্যে আলোচনা করতে যাচ্ছি তো তোমরা ভিডিওটিকে কোনো রকম স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে ভারতীয় কোস্টগার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো নিয়োগ করা হবে ডেমস্টিক ব্রাঞ্চের অধীনে যে কোনো ভারতীয়রা এই পদের জন্য আবেদন করতে পারেন তবে কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনযোগ্য কোনো মহিলা অর্থাৎ কোনো মেয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে না পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে এটি তোমাদের সকলের জন্য খুবই একটি খুশির খবর আমাদের বাইরের কোনো রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে না এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না একদম ফ্রি 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 তোমাদের এই পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষাতে তোমরা কোনো রকম আবেদন ফি জমা না দিয়েই বসতে পারবে দেখো তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তেরো এগারো দু সালে এবং যে দুটি পদে তোমাদের নিয়োগ করা হবে সেটি হচ্ছে আর কুক এবং স্টুয়ার্ট নাবিকের কুক এবং স্টুয়ার্ট পদে এই দুটি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তো এই কুক এবং স্টুয়ার্ট পদে কি কি কাজ করানো হবে সেই বিষয়ে দুটি আমি তোমাদের মাঝে আলোচনা করছি তো কুক যে পদটি আছে সেখানে বলা আছে যে আমিষ ও নিরামিষ রান্না করতে হবে এবং রান্নার প্রয়োজনীয় সামগ্রী হিসাবপত্র রাখতে হবে খুবই সিম্পল একটি বিষয় এরপর স্টুয়ার্ট স্টুয়ার্টের কাজ হচ্ছে ওয়েটার হিসাবে অফিসারদের খাদ্য পরিবেশন করতে হবে আর একটি কাজ হচ্ছে যে টাকার হিসাবপত্র রাখা এবং মেস দেখাশোনা করতে হবে এই তোমাদের সামান্য কাজগুলো দেওয়া হয় কুক এবং স্টুয়ার্ট পদের এরপরে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো দেখো বন্ধুরা এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করলেই হবে এরপরে বলা হয়েছে যে এস সি এস টি এবং জাতীয় স্তরে খেলাধুলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাধ্যমিক অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে অর্থাৎ যারা খেলাধুলায় ভালো রেজাল্ট করেছ তাদের জন্য পাঁচ পার্সেন্ট নম্বর ছাড় দেওয়া হয়েছে এরপর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে বয়স তো এখানে বলা হয়েছে যে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে আর বয়সটা হিসাব করবেন একই এপ্রিল দু হাজার একুশ তারিখের হিসাবে এসসি এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন ও শ্রেণীর প্রার্থীরা বয়সের সীমায় তিন বছরের ছাড় পাবেন মোট শূন্য তোমাদের এখানে রয়েছে পঞ্চাশটি ইউ ক্যাটাগরিতে রয়েছে কুড়িটি ইডাব্লু ক্যাটাগরিতে রয়েছে পাঁচটি ও বিসিতে এসটিতে তিনটি এবং এস সিতে আটটি পদ রয়েছে বেতন পেয়ে তোমাদের একুশ হাজার সাতশো পদোন্নতির সুযোগ রয়েছে তোমরা কুক এবং স্টুয়ার্ট পদ থেকে প্রধান আধিকারিক পদ পর্যন্ত প্রমোশন হতে পারো সেক্ষেত্রে তোমাদের বেতনক্রম থাকছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা এরপর তোমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে দেখো বন্ধুরা তোমাদের আবেদন করার জন্য সরাসরি www.joinindiancoastguard.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে উল্লিখিত এই ওয়েবসাইটে অপরচুনিটিস বাটনে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে আবেদনকারীকারীদের একটি বৈধ ইমেল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে উল্লেখ্য যে প্রতিবন্ধী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে না অনলাইনে আবেদন করতে পারবেন তিরিশে নভেম্বর দু হাজার তারিখ থেকে এবং তিরিশে নভেম্বর দু হাজার তারিখ থেকে সাতই ডিসেম্বর দু সালের বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো তোমাদের এখানে করে বলাই বলে দিয়েছে তো তোমরা বিষয়টিকে ভালো করে দেখে নিও এরপর আছে শারীরিক সক্ষমতা তো শারীরিক সক্ষমতায় যে বিষয়টি থাকছে প্রথমে বলা হয়েছে যে উচ্চতা হতে হবে কমপক্ষে একশো সাতান্ন সেন্টিমিটার পাহাড়ি এলাকার বাসিন্দাদের উচ্চতা ছাড় দেওয়া হবে এরপরে দু নম্বরে বলা হয়েছে ছাতি হবে হতে হবে সুগঠিত ছাতি নির্দিষ্ট মাপ থেকে অন্তত পাঁচ সেন্টিমিটার প্রসারণের ক্ষমতা রাখতে হবে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন আপডেটগুলি পাওয়ার জন্য আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন যারা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে তুলছে তো এরপর তিন নম্বর যে পয়েন্টটি সেটি হলো উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে অর্থাৎ তোমাদের দেহের উচ্চতার সাথে তোমাদের ওজনকে সামঞ্জস্য রাখতে হবে এরপর তোমাদের শ্রবণ ক্ষমতা নরমাল হলেই চলবে চোখের দৃষ্টি ছয় বাই এবং ছয় বাই তোমাদের যেটা বেটার আইস ইরোর আইস এগুলো মাপ দেওয়া আছে যখন তোমাদের মেডিকেল টেস্ট করানো হবে এই বিষয়গুলি তোমাদেরকে বলে দিবে এরপর তোমাদের যেটি গুরুত্বপূর্ণ একটি অংশ চিহ্নিত করা হয়েছে সেটি হচ্ছে গায়ে কোনো অংশে ট্যাটু থাকলে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোস্টগার্ড পর্দে কোনো প্রার্থীর গায়ে কোনো রকম টেটু গ্রহণযোগ্য হয় না এরপর তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ তোমাদের যে শারীরিক যে সক্ষমতার যে টেস্ট হয় সেটিতে সাত মিনিটের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে অর্থাৎ তোমাদের ষোলোশো মিটার রান করতে হবে সাত মিনিটের মধ্যে অর্থাৎ ডাব্লুবিপি এক্সামের থেকে সময়টি একটু বাড়িয়ে দিয়েছে তিরিশ সেকেন্ড সময় বাড়িয়ে দিয়েছে ষোলোশো মিটার রান করার জন্য তো তোমাদের যাদের ডাব্লুবিপি কমপ্লিট আছে তাদের রান নিয়ে কোনো সমস্যাই হওয়ার কথা না এরপর বলা হয়েছে যে কুড়িটি স্কোয়াট আপস এবং দশটি পুশ আপ খুবই সিম্পল একটি শারীরিক ফিটনেস টেস্ট তো আশা করি তোমাদের বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা হয়নি এবং যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই 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 দিব তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণে নিজের খেয়াল রাখুন ধন্যবাদ